সেদিন রাতে নমিতা ভালো করে ঘুমাতে পারে না। বারবার সে আত্মীয় স্বজনের বলা কথা নিয়েই ভাবছিল, কিভাবে তার বড় জা বিপাশার প্রশংসা করছিল এবং তার ব্যাপারে কোনো উৎসাহই দেখায়নি, যেন সে এ বাড়ির কেউই না। পরদিন সকালবেলা পারমিতা দেবী তার দুই বৌমাকে ডেকে বলেন, বড় বৌমা ছোট বৌমা, আজ আমাদের বাড়িতে লক্ষ্মী পূজা আছে, তোমরা দুজনে ভোগের প্রসাদটা তৈরি করো। বড় বৌমা তুমি পায়েসটা রান্না করো, আর ছোট বৌমা তুমি খানিকটা হালুয়া বানাও। পারমিতা দেবীর কথা শুনে তার দুই বৌমা রান্নাঘরে চলে যায় এবং যে যার মতো রান্না করতে বসিয়ে দেয়। এমন সময় নমিতা চালাকি করে বিপাশার বেনি ধরে টান দেয়। মাথায় টান লাগার পর বিপাশা বলে, আহ আহ, এটা কি করছো নমিতা, তুমি এভাবে আমার চুল ধরে টানছো কেন? মজা করছিলাম দিদি, চুলে কারো লম্বা চুল দেখলে আমি এরকমই করতাম। তোমার এত লম্বা লম্বা চুল ধরে টানতে ইচ্ছা গেল, তাই একবার টেনে দেখলাম আর কি। কিন্তু আমার তো এখন মাথা ব্যথা করছে আর চুলটাও ঘেঁটে গেল, চুলে টান ধরছে। ও সরি দিদি, আমি বুঝতে পারিনি যে মজা করতে গিয়ে তোমার এভাবে চুলটা খারাপ করে ফেলবো। তাহলে তুমি এক কাজ করো, তুমি একবার উপরে গিয়ে চুলটা ভালো করে আঁচড়ে ফেলো। আচ্ছা ঠিক আছে, আমি 5 মিনিটের মধ্যে আসছি, তুমি ততক্ষণ আমার পায়েসটা নাড়তে থাকো। হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই, আমি দেখে নিচ্ছি এদিকটা, তুমি নিশ্চিন্তে যাও, ভালো করে চুলটা বেঁধে আসো, তাড়াহুড়ো করার কিছু দরকার নেই। এরপর বিপাশা উপরে চলে যায় এবং চুল খুলে আবার বেনি করতে থাকে। এদিকে নমিতা বিপাশার বসানো পায়েসের আঁচ বাড়িয়ে দেয় এবং মনে মনে বলে, এইবার টের পাবে কত ধানে কত চাল। খুব অহংকার না তোমার চুল নিয়ে? দেখো এবার তোমার অহংকার কিভাবে আমি মাটিতে মেশাই। আজকে শাশুড়িমার কাছে তোমাকে বকা না খাইয়েছি তো, আমার নাম নমিতা নয়। খানিকক্ষণ পর বিপাশার বসানো পায়েস পুড়তে থাকে এবং সেখান থেকে পোড়া গন্ধ চারিদিকে ছড়িয়ে যায়। গন্ধ পেয়ে পারমিতা দেবী এবং বিপাশা সেখানে ছুটে আসে এবং পারমিতা দেবী বলে, বৌমা কি পুড়ছে বলতো, এত বেশি গন্ধ বেরোচ্ছে। এই যে আপনার বড় বৌমা পায়েস বসিয়ে চুল বেনি করতে গিয়েছিল, সেই পায়েস পুড়ে এই অবস্থা হয়েছে। দিদি সারাক্ষণ চুল নিয়ে ব্যস্ত থাকলে কি করে হবে বলো? মা এত কষ্ট করে একটা কাজে দায়িত্ব দিয়েছেন তোমাকে, তুমি তাও ঠিক মতো করতে পারলে না। এ বাবা, আমার বসানো পায়েস পুড়ে গেল, ইস কি বাজে গন্ধ বেরোচ্ছে, আর এত জোর করলোটা কি, আমি তো আজ কমিয়ে দিয়ে গিয়েছিলাম। বড় বৌমা পায়েস তৈরি খুব সূক্ষ্ম কাজ, এটা খুব মনোযোগ দিয়ে করতে হয়, সামনে থেকে সরে গেলে তো এমনিতেই পুড়ে যাবে। আমাকে ক্ষমা করে দিন মা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, এরকম আর কখনোই হবে না। আর ছোট বৌমা তুমি তো এখানেই দাঁড়িয়েছিলে, তুমি ব্যাপারটা লক্ষ্য করনি? একজন রান্নাঘরে নেই বলে কি আর একজন তার কাজটা দেখে নিতে পারে না? তুমি যখন কাছে দাঁড়িয়েছিলে তখন তো আঁচটা বন্ধ করে দিলেই পারতে, জিনিসটা এভাবে এত নষ্ট হতো না। পারমিতা দেবীর এরকম প্রশ্ন শুনে নমিতা তার কথায় কি উত্তর দেবে ভেবেই পায় না। পারমিতা দেবী বিরক্ত হয়ে সেখান থেকে চলে যান। রাত্রিবেলা বাবাই ফিরে আসার পর নমিতা বাবাইকে বলে, আজ বাড়িতে কি হয়েছে জানো, তোমার সাদের বড় বৌদি ভোগের পায়েস পুড়িয়ে ফেলেছে, আর মাকে দেখো, ওকে দোষ দেওয়ার বদলে আমাকেই বকলেন, বললেন তুমি তো ওখানে দাঁড়িয়েছিলে, তুমি কেন ওর পায়েসটা দেখলে না? মা তো ঠিকই বলেছে নমিতা, তুমি যখন ওখানে দাঁড়িয়েছিলে তাহলে তুমি দেখতেই পেতে, এতে তো মায়ের কোনো দোষ নেই। হ্যাঁ তুমি কেন মায়ের দোষ দেখতে পাবে, তুমি তো আমারই দোষ দেখতে পাবে। এখন সবাই যেমন আমার দোষ দেখতে পায়, তুমিও তো তারই ছেলে, তুমি কি আর অন্যরকম হবে? আরে এটা তো একটা সাধারণ কথা, এটাকে নিয়ে তুমি এত বাড়াবাড়ি করছো কেন? এই পরিবারেরই তো মানুষ, তাকে যদি সাহায্য করে তাতে কোনো সমস্যা নেই তো। আজকে তুমি হয়তো বড় বৌদির রান্না দেখে নেবে, কালকে তোমার হয়তো রান্না দেখে নেবে, এইরকম করে মিলেমিশেই তো কাজ করতে হয়। শোনো, সারাদিন ধরে তোমার বাড়িতে এত কাজ করি, সন্ধ্যাবেলা তোমার সামনে একটু মনের কথা বলতে এলাম, তুমি আবার আমাকে জ্ঞান দিতে বসো না, শোনার হলে শোনো না হলে চুপ করে শুয়ে পড়ো। নমিতার কথা শুনে বাবাই চুপ করে যায়। কয়েকদিন পর পারমিতা দেবীর ননদ রজনী দেবী তার মেয়ে শুভ্রা ও জামাই সমীরণের সঙ্গে তাদের বাড়িতে আসার কথা হয়। পারমিতা দেবী তার বৌমাদেরকে বলেন, বড় বৌমা কই গেলে, শোনো তোমাদের পিসিমা আসছেন, ওনার মেয়ে জামাই থাইল্যান্ড থেকে ফিরছে, তারা বিয়েতে আসতে পারেনি তো, তাই আমি কাল নিমন্ত্রণ করেছি, তোমরা কাল একটু সকাল সকাল উঠে রান্না বান্নাগুলো করে রেখো কেমন? পারমিতা দেবীর কথা শুনে নমিতা মনে মনে বলে, ব্যাস এই মহিলা আবার আসছে, আবার বড় বৌমা চুল নিয়ে গুণগান করতে বসবে, যত সব বিরক্তকর কাণ্ড, আমার তো মনে হচ্ছে পেট ব্যথার ওষুধগুলো মহিলাকেই খাইয়ে দেব, যাতে করে সারাক্ষণ টয়লেটেই বিজি থাকে, গুণ কীর্তি গাওয়ার সময়ই না পায়। কি ভাবছো বৌমা, রান্নাবান্না ঠিকঠাক করতে পারবে তো? রান্না করতে আমার কোনো অসুবিধা হবে না মা, আপনি বরং বড় বৌদিকে একবার ভালো করে জিজ্ঞাসা করে নিন, উনি তো চুল নিয়ে সবসময় ব্যস্ত থাকেন, রান্নাতে সময় দিতে পারবেন কি না। এভাবে কেন বলছো নমিতা,
আমি কি প্রত্যেক দিন চুল নিয়ে ব্যস্ত থাকি? তাহলে রান্নাবান্নাগুলো কে করে, তুমি একা করো? ওহো, এ নিয়ে আবার ঝামেলা শুরু করে দিলে তোমরা। এখন যাও তো, কাজে লেগে পড়ো। আর শোনো, রান্নাতে কোনো রকমের কমপ্লেন যেন না আসে। কোনো রকম কমপ্লেন আসবে না মা, আপনি নিশ্চিন্তে থাকুন। কমপ্লেন আসবে না? কমপ্লেন তো আসবেই, দেখে যাও বড় বৌদি। এইবারে আমি এমন ফ্যাশন ফাঁসাবো সবাই তোমার উপরে ঘেন্না করবে। পরের দিন সকাল সকাল বিপাশা বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চলাচলি করছিল এবং চুলা আচড়ানো প্রায় হয়েই এসেছে। এমনই সময় নমিতা তার কাছে এসে বলে, দিদি তুমি একবার ছুট্টে মায়ের কাছে যাও, মা ডাকছেন তোমাকে। কাল কি কি রান্না হবে তার লিস্ট বানিয়েছেন, তুমি একবার গিয়ে দেখে এসো সব কিছু ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ আমি যাচ্ছি, আমার হয়ে এসেছে। এখানে শুধু একটু ঝাঁটা দিয়ে দিই, চুল পড়েছে তো? ওহ দিদি, তুমি পরে ঝাঁটা দেবে, আগে যাও। জানো তো মায়ের রাগ, তার প্রিয় ননদ আসছে বলে কথা, একটু দেরি হলে একেবারে সারা বাড়ি মাথায় করে বসবেন। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, তুই একটু সরে দাঁড়া, না হলে তোর পায়ে চুল লেগে যাবে। এই বলে বিপাশা সেখান থেকে চলে যায়। বিপাশা যাওয়ার সঙ্গে সঙ্গে নমিতা তার আঁচড়ানো চুলগুলো কুড়িয়ে একটি প্যাকেটে রাখে এবং সে সেখান থেকে চলে যায়। পরের দিন বিপাশা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে এবং তার শাশুড়ি মার দেওয়া লিস্ট অনুযায়ী রান্না করতে শুরু করে দেয়। এদিকে নমিতা তখনও ঘুমাচ্ছিল, এমন সময় বাবাইয়ের ঘুম ভাঙে এবং সে নমিতাকে বলে, নমিতা, ও নমিতা, তুমি এখনো ঘুমাচ্ছো? কটা বাজে দেখেছো? 7:30 বেজে গেছে। মা না তোমাকে কাল সকাল সকাল উঠতে বলেছিল? ওইদিকে গিয়ে দেখো, বড় বৌদি সকাল সকাল উঠে সব কাজ করে নিয়েছে। একা সব করছে তো করছে, তাতে আমি কি করবো শুনি? আমার খুব মাথা ব্যথা করছে, আমাকে একটু ঘুমাতে দাও প্লিজ, বিরক্ত করো না তুমি। এবার তো আমি উঠবই, আমাকে একবার বাইরে যেতে হবে, যদিও তাড়াতাড়ি ফিরে আসবো। ভালো কথা, তুমি যাও, যাওয়ার সময় দরজাটা বন্ধ করে দিয়েছো। আর শোনো, বক বক করে প্লিজ আমার ঘুমে ডিস্টার্ব করো না। সত্যি আজকে বাড়িতে এত কাজ আর তোমার ঘুম পাচ্ছে, তোমার কি একটুও কাণ্ডজ্ঞান হবে না নাকি? বাবাই এভাবেই বক বক করতে থাকে, কিন্তু নমিতা তার কথায় কান না দিয়ে কানে বালিশ চেপে ঘুমিয়ে পড়ে। এদিকে পারমিতা দেবী রান্নাঘরে এসে দেখেন তার বড় বৌমা একাই সবকিছু রান্না করেছে। এটা দেখে তিনি অত্যন্ত বিরক্ত হয়ে বলেন, কি ব্যাপার বড় বৌমা, তুমি একা একা রান্নাঘরে রান্না করছো যে? আমি তো কাল তোমাদের দুজনকে একসাথে মিলেমিশে সব কাজ করতে বলেছিলাম। ছোট বৌমা কোথায়, সে কি এখনো নিচে নামেনি নাকি? মা, মনে হয় ছোট এখনো ঘুম থেকে ওঠেনি, আমি যাই ওকে তুলে দিয়ে আসি। কোনো দরকার নেই ওকে তুলে দিয়ে আসার, আমি দেখছি মহারানীর ঘুম ভাঙলো কিনা। তুমি রান্না বান্না কতটা করেছো? রান্না প্রায় শেষ হয়ে এসেছে, শুধু সন্দেশ আর মালপোয়াটা বাকি আছে। ঠিক আছে, ওই দুটো রেখে দাও, ওগুলো ছোট বৌমা এসে করবে। তুমি অনেক সকালে উঠেছো, যাও স্নান করে ফ্রেশ হয়ে নাও, আর সুন্দর দেখে একটা শাড়ি পরে এসো, তারা আর কিছুক্ষণের মধ্যেই এসে পড়বে। পারমিতা দেবীর কথা শুনে বিপাশে রেডি হতে তার ঘরে চলে যায়। এদিকে পারমিতা দেবী প্রচন্ড রেগে গিয়ে নমিতার ঘরে আসেন এবং চিৎকার করে বলেন, ছোট বৌমা, ও ছোট বৌমা, তোমার কি কাণ্ডজ্ঞান বলো তো? কালকে পই পই করে বলে দিলাম যে আজ ভোর উঠে পড়বে, বাড়িতে অতিথি আসার টাইম হয়ে গেল, আর তুমি এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছ। ওদিকে বড় বৌমা একা হাতে সমস্ত কিছু রান্নাবান্না করতে করতে হিমশিম খেয়ে যাচ্ছে। সকাল সকাল এভাবে কথা শোনার পর নমিতার মেজাজ বিগড়ে যায় এবং সে বলে, আত্মীয়স্বজনরা আসছে তো আপনার বড় বৌমাকে দেখতে, সেজন্য ও সকাল সকাল উঠে রান্নাবান্না করেছে, আমি সকাল সকাল উঠে কি করবো শুনি? কি হলো, তোমার কথা কানে যাচ্ছে না নাকি? তাড়াতাড়ি উঠে উঠে সন্দেশ আর মালপোয়াটা বানিয়ে রেডি করো, 1 ঘন্টার মধ্যে যেন সব কিছু রেডি হয়ে যায়। এই বলে পারমিতা দেবী সেখান থেকে চলে আসেন। নমিতা ঘুম থেকে উঠে আগের দিনে সরিয়ে রাখা বিপাশা সেই চুলের প্যাকেটটা নিয়ে রান্নাঘরে যায় এবং চুপি চুপি তরকারিতে দুটো একটা করে চুল মিশিয়ে দেয়। খানিকক্ষণ পর আত্মীয় স্বজন সবাই চলে আসে। কিছুক্ষণ কথাবার্তা বলার পর রজনী দেবী বিপাশাকে বলেন, কইগো বড় বৌমা, এদিকে এসো, দেখো তোমার সুভদ্রাদি তোমার জন্য কি এনেছে। এই নাও বড় বৌদি, এটা হলো হাতির দাঁতের তৈরি চিরুনি। মা ফোনে তোমার চুলের এত প্রশংসা করেছেন যে আমি শুনে মুগ্ধ হয়ে গেছি, তাই এর থেকে ভালো গিফট আমি আর পেলাম না। ও মা, এটা তো দারুণ সুন্দর দেখতে, হাতির দাঁতের চিরুনি আমি এই প্রথম দেখছি, এর দাম নিশ্চয়ই অনেক হবে। আরে বৌদি, আপনার চুলের কাছে এত কিছুই দাম না। সত্যি বৌদি, মা ফোনে অনেক প্রশংসা করেছিল তোমার, কিন্তু এখন দেখে মনে হচ্ছে সেসব প্রশংসা তোমার জন্য কমই। এভাবেই যখন সবাই বিপাশা সুনাম করছিল তখন পাশ থেকে দাঁড়িয়ে নমিতা রাগে ফেটে পড়ছিল। কিছুক্ষণ পর সমীরণ নমিতাকে বলে, আরে ছোট বৌদি, আপনি এখানে দাঁড়িয়ে আছেন, আপনার জন্য তো একটা গিফট এনেছি, এই নিন আপনার জন্য একটা কানের দুল, এটা আপনাকে খুব সুন্দর দেখাবে। বড় বৌদির জন্য চিরুনি আনলে আর আমার জন্য কানের দুল কেন?
আমার চুল ছোট বলে কি আমি চিরুনি ব্যবহার করতে পারি না? আরে না না, তা কেন, সবার পার্সোনালি অনুযায়ী গিফট কেনা হয়েছে, আপনার তো সাধারণ চিরুনিতেই কাজ চলে যায়। এই কানের দুলগুলো কিন্তু খুব এক্সপেন্সিভ, এগুলো অরিজিনাল রুপি দিয়ে কেনা। বুঝলাম, ঠিক আছে এবার চলুন খেয়ে নেবেন, খেয়ে দিয়ে গল্প হবে। হ্যাঁ হ্যাঁ চলো বাবা, অনেক দেরি হয়ে গেল, আগে খেয়ে নাও তারপরে জমিয়ে আড্ডা দেওয়া হবে। আজ তোমার দুই বৌদি মিলে রান্না করেছে। না না, আমি তো শুধু মাল পোয়া সন্দেশটা করেছি, রান্না তো সব বড় বৌদি করেছে, অল ক্রেডিট গোজ টু বড় বৌদি। তাই নাকি, বড় বৌদি তো দেখছি একেবারে চমক দিয়ে গেছে। যাই হোক না কেন, খাবার দাবার কেমন কি রান্না করে সেটা দেখতে হবে। সমীরণের কথা শুনে নমিতা মনে মনে হাসে এবং বলে, আসল খেলা তো এবার শুরু হবে। এতক্ষণ এরা যেভাবে বড় বৌদি করে পাগল হয়ে যাচ্ছিল, এবার সেই বড় বৌদির হাতের রান্না খেয়ে সবাই টের পাবে। দেখবো বড় বৌদির মুখে হাসি তখন কোথায় থাকে। তো বন্ধুরা, এবারে কি হতে চলেছে? নমিতা কি তার প্ল্যানে সফল হবে? খাবারে চুল পেয়ে আত্মীয় স্বজন বাড়ির লোকজনদের কি রিয়াকশন হবে? জানতে হলে আমাদের গল্পের পরবর্তী অংশটা অবশ্যই দেখুন।